ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন পিএনজি টেক বাংলা, আমি আপনাদের সাথে রয়েছি পঞ্চানন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা, একটি পাঁচজনের কমেন্টের আজকে ভিডিওটা। ভিডিওটি হলো যে পিটিও অয়েল সিল রোটার ভিটারের দু সাইডের গিয়ারের অয়েল সিল বারবার কাটতেছে, এক সিজনে বারবার অয়েল সিল কাটতেছে, এই বিষয়ের আজকে ভিডিও। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন পুরোটো, তিনটে কারণে এটি হয়। অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, ভিডিওর মধ্যে আমি বুঝিয়ে দেবো, না ভিডিও দেখলে কিছু বুঝতে পারবেন না। আর আমার চ্যানেল যদি প্রথমেই থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটি অন করে দিন। এরকম ভিডিও প্রতিদিন আমি একটি করে আপলোড করি, সবার প্রথমে আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটি আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বিষয় তিনটে বিষয়, এক নম্বর গিয়ার অয়েল, দু নম্বর অয়েল সিলের সকেট অয়েল সিল, তিন নম্বর আপনার লেদার ক্যাপ। এই তিনটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই তিনটি জিনিসের জন্যই বারবার পিটু অয়েল সিল কাটতেছে। এই তিনটি জিনিস আপনারা মাথায় রাখুন, আপনাদের কোনো প্রবলেম হবে না, রোটার ফিটার সুন্দর চলবে, তিন সিজন চার সিজন করে রোটার চালাবেন, কোনো সমস্যা হবে না। তো আমি শুরু করছি যে আপনারা এক নম্বর যেটা গিয়ার অয়েল, আপনারা তো বেশিরভাগ মানুষ কী করেন, ট্র্যাক্টরের যে গিয়ার অয়েলটা বের হয় ওই গিয়ার অয়েলটা রোটারে ঢেলে দেন। ট্র্যাক্টর সাধারণত 80, 85, 90, 95 এরকম গ্রেডের গিয়ার অয়েল থাকে, তো ওটা তো ট্র্যাক্টরে চলে যে স্লিপিং গ্রেডটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ওইটা রোটারে ঢালছেন, একদম করবেন না, ওইটা ভুল। আপনারা 140 গ্রেডের গিয়ার অয়েল ঢালবেন, মোটা নতুন ঢালবেন, 140 টাকা 200 টাকা করে লিটার, 150 টাকা লিটার, ওটা সিজন সিজন চেঞ্জ করে নেবেন। এবং অয়েল সিল, যখনই আপনাদের অয়েল সিল কাটছে আপনারা কী করলেন, অয়েল সিল চেঞ্জ করছেন, কিন্তু ওটা করলে চলবে না। অয়েল সিলের সাথে অয়েল সিল সকেটটা, সকেটের ওরিংটা এবং অয়েল সিলটা অরিজিনাল লাগাবেন। আর যে লেদার ক্যাপটি, ওই যে লেদার ক্যাপটি জালিওয়ালা লাগাবেন, কোনো ভালভ সিস্টেম লাগাবেন না, ওই লেদার ক্যাপটি জালিওয়ালা লাগাবেন, যাতে না হিট হয়ে গ্যাস সৃষ্টি হয়ে যায়। আর যে গিয়ার অয়েলটা ঢালবেন ওটা লেভেলের যেন না উপরে উঠে যায়, লেভেলের যে লেভেল নাটটা থাকে ওরিস যেন সমান থাকে। 140 গ্রেডের গিয়ার অয়েল এবং অয়েল সিল সকেট এবং লেদার ক্যাপ, এই তিনটে জিনিস আপনারা মেনে চলুন, অবশ্যই আপনাদের এ প্রবলেমটা কখনো আসবে না। আর যে গিয়ার অয়েলটা, এটা এক নম্বর, এটা এক নম্বরে রয়েছে, গিয়ার অয়েলটাই মেন, বিয়ারিংয়ের জন্যই গিয়ার অয়েল, গিয়ার বিয়ারিং তো রোটারের মধ্যে আছে, এই এই জিনিসটার জন্যই মেন। 140 গিয়ার গ্রেডের গিয়ার অয়েল আপনি অবশ্যই ইউজ করবেন, দেখবেন আপনার কোনো অসুবিধা কোনো সমস্যা হবে না। তো এই তিনটে জিনিস মেনে চলুন, আপনার অবশ্যই সাকসেসফুল হবে, আপনার কোনো প্রবলেম হবে না। এরকম ভিডিও প্রতিদিন একটা একটি করে পেতে অবশ্যই চ্যানেলটিকে নিচে ধরুন সাবস্ক্রাইব বলে লেখাটি রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে রাখুন, পরবর্তী নতুন ভিডিও আপনারা পেয়ে যান। এবং রোটার রিপেয়ারিংয়ের যা ভিডিও, আই বাটাম রয়েছে, আই বাটাম ওইখানে ক্লিক করুন, আমার ভিডিওর উপরে দেখুন আই বাটাম, ওইখানে ক্লিক করুন, আপনারা রোটার রিপেয়ারিংয়ের পুরো ভিডিও পেয়ে যাবেন।